আবার আসবেন ম্যাডাম, মিউজিয়ামটা কেমন লাগলো একটু জানাবেন, আমাদের প্রোফাইল পেজ আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিভিউ দেয়া দিব। এই তো রিভিউ মাস্টার চলে এসেছে, আপনার চিন্তা করা লাগবে না কোনো, আমি আপনার মিউজিয়ামের পারফেক্ট একটা রিভিউ দেবো, 10 out of 10। শুধু আমার রাস্তাটা দেখিয়ে দিন, আমার কাছে স্পেশাল টোকেন আছে। এটা তো মিউজিয়াম দেখার টোকেন না, কি ভুল ভাল বকতাছেন। ওই আবেগে বলে ফেলেছিলাম তাই না, আপনি আমাকে রাস্তা দেখান। সোজা যাবেন, তারপর বামে যাবেন, তারপর ওখানে দাঁড়াবেন, আমাদের একটা গার্ড আছে, আপনাকে চেক করে আবার ভিতরে প্রবেশ করাবে, আপনি তারপর রানীর সাথে দেখা করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই টোকেনটা সাবধানে রাখতে হবে, টোকেন হারাই গেলে তো ঢুকতে দেয়া যাবে না তাই না। আপনাকে যেখানে যেতে বলেছি ওখানে যাবেন, বাদবাকি রুমে ঢুকবেন না, তাহলে বিপদ আছে কপালে। ঠিক আছে ঠিক আছে, আপনার ওনে টেনশন করা লাগবে না, আপনি সবার যা যে বামে যে ডানে যেতে বলেছেন আমি ওখানেই যাবো, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার চাকরির যে কোনো ক্ষতি হবে না এটা আমি নিশ্চিত আপনাকে বলে দিতে পারি। আমার অনেক দিনের স্বপ্ন রানীর সাথে দেখা করব, সেই স্বপ্নটা আজ পূরণ হয়েছে। এই তো দেখতে পেয়েছি একটা গার্ড, সে তো গেট বন্ধ করে দিচ্ছে। এই গেট বন্ধ করবেন না, আমি চলে এসেছি রানীর সাথে দেখা করার জন্য। আপনার কাছে কি টোকেন আছে দেখা করার জন্য? তাহলে টোকেনটা বার করুন প্লিজ। আমার কাছে টোকেন মানে গোল্ডেন টোকেন আছে, দেখুন ভালো করে দেখুন, এটা গোল্ডেন টোকেন। এই টোকেনটা আপনি কোথায় পেলেন? এটা নকল না আসল এটাই তো বুঝতে পাচ্ছি না। সাধারণত সচরাচর মানুষকে রানী মশাই গোল্ডেন টিকিট দেয় না, তো এই মনে হচ্ছে নিশ্চয়ই কোথায় খুঁজে পেয়েছে, আমাকে ভিতরে যেয়ে খোঁজ খবর নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি ভিতর থেকে কথা বলে আসি, আপনি স্পেশাল তো সেই জন্য আর কি। বাহ, প্রথমে এত খাদ্যের যত্ন হচ্ছে, তাহলে ভিতরে তো অনেক কিছুই বাকি আছে আমার জন্য, আজকের দিনটা খুব ভালো যাচ্ছে, কপালটা মন্দ না হয় আমার আজকে, টোকেনটা বিক্রি করে অনেক টাকা কামাবো। এইখানে গত কি করলো, মনে হচ্ছে বিনের বাবার লুকোনো খাজানা বিন চুরি করে নিয়ে চলে গেছে, বেয়াদবটা চোরও হয়ে গেছে। সবাই শোনো, মন দিয়ে খেলাধুলো করবে তাহলে ভালো খেলাধুলো করতে পারবে আর একটা দেশের নাম ফুটাতে পারবে, সেজন্য মন দিয়ে খেলাধুলো করা উচিত। এ কুদ্দুস, এ কুদ্দুস, এদিকে আয় একটু, কথা আছে তোর সাথে, একটু আমার দেয়ালের কাছে এসে দাঁড়া তো। তুই কি হয়েছে কাকিমা, খুলে বলুন। আরে তোরে কি বলবো কুদ্দুস, খাজানা লুকিয়ে রেখেছিলাম। কি হয়েছে খাজানা, তা একটু বলবেন তো খুলে। মনে হয় বিন খাজানা চুরি করে নিয়ে চলে গেছে, বেচেও দিয়েছে এতক্ষণে, ওকে ধরতে পারলে আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, বিনকে দেখলাম তো রাজপ্রাসাদ দিকে যাচ্ছে। আমি বেচতে এসেছি, আর কাস্টমারকে কি এতক্ষণ ওয়েট করলে হয় নাকি, আমার মনে হচ্ছিল এখানে কোনো ঝামেলা আছে, এরা আমার ক্যাশ ক্যাপিটাল দিতে পারবে না, তার থেকে ভালো টেডিবেয়ারকে নিয়ে এদিকে খেলা করি, টেডিবেয়ারকে বার করতে হবে। দেখো টেডিবেয়ার, তোমাকে আজকে একটা কথা বলি, আমি আজকে অনেক বড়লোক হতে চলেছি ঠিক আছে। শোনো টেডিবেয়ার, যখন বড়লোক হতেই চলেছি তোমাকে এখানে নিয়ে এসেছে ফেলেছি রাজপ্রাসাদে গোল্ড কয়েনটা বেচার জন্য, আর দেখো এখানকার মনোরম পরিবেশ তুমি উপভোগ করো, অনেক কিছুই কিনবো ওই কয়েনটা বিক্রি করে, তার আগে এখানে একটু মজা মাস্তি হয়ে যাক, একটা ডান্স হয়ে যাক, একটু নাচও হয়ে যাক, বাংলা কথায় বাংলা, বাংলা কথায় নাচ, তুমি আমি ফাঁচ হয়ে যাবে খাচ খাচ, আমার টেডি বিয়ার তুমি, তোমাকে আমি কত ভালোবাসি, দেখেছো পড়ে গেলাম।